वेलकम बैक टू माय चैनल। आज हमें चले लाइफे फर्स्ट ब्लॉग वीडियो। तो गाइस हमें अनेक दिन धरे ब्लॉग दुबो दुबो करछि बट दीते पारिनि। तो आज के ब्लॉग वीडियो किन्तु पुरोटाई तुम्हारे देखते हो कारण एटा आमार फर्स्ट ब्लॉग वीडियो। तो वीडियो कि निये होछे तुम्हारा सेटा थाम्बनेल देखेई बुझते पेरेछो। हाँ, आमादेर कलेजे आछे आरशिदी। तो आज के आमादेर कलेजे फांगशन आछे, सेखाने आमरा खूब एनजॉय करब। तुम्हारा पुरो वीडियो किन्तु देखबे स्किप ना करे, ठीक आछे? तोमादेर साथे देखा होच्छे कलेजे गिये। एमनिते आमार अनेक लेट हये गेछे, सबाई रेडी हये गेछे आमार फ्रेंडगुलो। तो आमरा सबाई चललाम, तुम्हारा वीडियोटा देखते थाको, ठीक आछे? तो गाइस আমি কলেজ চলে এসেছি। তো কার্ড চেক করে সবাই কে 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 ঢোকাছে, নিচেটা এত ভিড়, তার জন্য আমি দুতলায় উঠে পড়লাম। তো চলো গাইস তোমাদেরকে গোটা কলেজটা ঘুরে দেখাই। ঘুরে দেখাই, দেখো এদিকে সবাই দাঁড়াতে লেগে গেছে, এখনো পর্যন্ত আরশি দিয়ে এসে পৌঁছায়নি, কিন্তু তবুও এর মধ্যে চলে আসবে। তো চলো দেখাই তোমাদেরকে পুরোটা। ওটা আমার দিদি ভাই, এই একটু হাই করে দাও। ওটা আমার দাদা। গাইস আমার কেমন লাগছে দেখতে প্লিজ কমেন্ট করে বলবে, আমি বুঝতে পারছি না। আমার ভালো লাগছে, দেখো আমাদের কলেজটা কতটা সুন্দর। আমার তো এখানে খুবই ভালো লাগে। এই দেখো এই দিকটা করে স্টেজটা করেছে, আর ওইদিকে দাঁড়ানোর জায়গাটাও করে দিয়েছে। এখন থেকে সবাই দাঁড়াতে লেগে গেছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু এর মধ্যেই চলে আসবে। তো গাইস আমরা দাঁড়িয়ে পড়েছি, এখন আর কিছুই এসে পৌঁছায়নি। দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর একদম স্টেজ এখন স্টেজে ফাঁকা, আসিও তারও দেখাচ্ছি। গাইস 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আরশিদি এসে পৌঁছায়নি। আমাদেরকে টাইম দিয়েছে 10:30, স্টেজ এখনো রেডি হচ্ছে, আর এদিকে সব আমরা ঠেকোটাতে দাঁড়িয়ে আছি। তো মুখে যেটা মেকেছি সেটা এমনিতেই কালো হয়ে যাবে, আরশিদিকে দেখানোর আগে আমরা কালো ভূত হয়ে যাবো। আরশিদি এমনি ভাবে যেখানে সব ভূতগুলো চলে এসেছে, এটা আমার একটা দিদি ভাই। হাই করো, হ্যালো, হাই, বাই বাই। তো দেখো সব দাঁড়িয়ে পড়েছে এদিকে, স্পেশাল।
তোমাদের মুখ থেকে আমার প্রিয় লাইনটা শুনবো। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে। I'm not afraid to die.
আচ্ছা আমরা কি হিন্দি গান গাইব? যাই একটু হিন্দি গাইব চল। Thanks so much. গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আমাদের প্রোগ্রাম এখনই শেষ হয়ে গেল, তো রাস্তায় কোনো রকম সুর নিতে পারিনি, কারণ ওখানে এতটাই গরম ছিল, এতটাই জ্যাম ছিল, বলার বাইরে প্রোগ্রাম শেষ হতে না হতে সবাই মানে বেরোনোর জন্য এতটাই তাড়াহুড়ো লেগে গেছে বলার বাইরে, কারণ এমনিতে আমাদের সবারই একটু লেট হয়ে গেছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম ভিডিও আমি এবার থেকে নতুন নতুন ভিডিও তোমরা আমার কাছ থেকে পাবে। তো গাইস এখন কাছে নয় পাই, দেখা হচ্ছে পরে।